আজকে যারা তৃণমূলের হয়ে মাস্তানি করছেন তারা তাপস দাসকে একটু মনে করুন, যারা এখনো উদয়নগর হয়ে বা তাদের হয়ে দাদাগিরি করছেন লুটতরাজ করছেন তাদের পরিণতিও কিন্তু তাপস দাসের মতো হবে। তৃণমূলের মন্ত্রীর আশীর্বাদ ধন্য হলে তাকে পুলিশ ছুঁতে পারে না, যখনই তার মাথার উপর থেকে আশীর্বাদ কার্যত উঠে গেছে তারপরেই গ্রেপ্তার হতে হয়েছে। পশ্চিমবাংলায় যে আইনের শাসন নেই আজকের এই ঘটনাটা আরো একবার প্রমাণ করে দিয়েছে, তার কারণ তাপস দাসকে আরো আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সাথে বিভিন্ন সরকারি প্রোগ্রামে বিভিন্ন জায়গায় যেখানে পুলিশের কর্তা ব্যক্তিরা উপস্থিত আছেন সে সমস্ত প্রোগ্রামেও এই ওয়ারেন্টের আসামি তাপস দাস ঘুরে বেরিয়েছে। তখন তাপস দাসের সাথে কি লাইসেন্স ছিল? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ঘনিষ্ঠ, তৃণমূলের বড়শাক দল অঞ্চলের প্রধান, অর্থাৎ তৃণমূল কংগ্রেস করলে তৃণমূল কংগ্রেসের ঝাঙ্গা থাকলে তৃণমূলের মন্ত্রীর আশীর্বাদ ধন্য হলে তাকে পুলিশ ছুঁতে পারে না, যখনই তার মাথার উপর থেকে আশীর্বাদ কার্যত উঠে গেছে তারপরেই গ্রেপ্তার হতে হয়েছে। অর্থাৎ হয়তো কোথাও গিয়ে তাপস দাস আর মন্ত্রীর মন জুগাতে পারছিলেন না, তাই হয়তো তাকে গ্রেপ্তার হতে হয়েছে। তাদের এটা আভ্যন্তরীণ বিষয়, সেই বিষয়ে আমাদের মাথা ব্যথা নেই, কিন্তু এই তাপস দাসের নেতৃত্বে 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে এখন পর্যন্ত যে সন্ত্রাস হয়েছে সেই সন্ত্রাসের দায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকেই নিতে হবে। এবং তাপস দাস এই নির্বাচনে উইদাউট কনটেস্টে জিতেছে। কিভাবে উইদাউট কনটেস্টে জিতেছে দিনহাটার মানুষ জানে, এবং কার গাড়ি কে ফেরত দিয়েছে সেটা দিনহাটার মানুষের কাছে কিন্তু প্রকাশ্য দিবালোকের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং ভাবের ঘরে চুরি করে লাভ নেই, আসলে গোটা তৃণমূল দলটা দেউলিয়া হয়ে গেছে, প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো ফারাক নেই। তাই আমরা লক্ষ্য করেছি নমিনেশন প্রক্রিয়ার প্রথম দিন থেকে দিনহাটা 2 নম্বর ব্লক, গোটা কুচবিহার জেলায় 12টি ব্লক, তার মধ্যে দিনহাটা 2 নম্বর ব্লক একটি বৃহত্তম ব্লক যেখানে মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হয়েছে। গ্রাম থেকে আমাদের প্রার্থীরা যখন 2 নম্বর ব্লক বিডিও অফিসের দিকে যায় রাস্তাতেই তাদের মনোনয়নপত্র আই কার্ড কেড়ে নেওয়া হয়েছে। কাদের নেতৃত্বে? শালমারার মনমোলা রায়, মনমোলা রায়কে তৃণমূলের অঞ্চল সভাপতি। কার নেতৃত্বে? দীপক ভট্টাচার্য সহ উদয়নগৌড়া কি করে 200 মিটারের মধ্যে বিডিও অফিসের উল্টা দিকে কাঠের চেয়ারে বা বেঞ্চিতে বসে থাকেন? কে তাদের পারমিশন দিল? প্রশাসন সব দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, এবং তার পরবর্তী সময়কালে গান পয়েন্টে রেখে আমাদের একের পর এক প্রার্থীকে মনোনয়ন তোলার জন্য চাপ দেওয়া হয়েছে। কিসের জন্য? অর্থাৎ তৃণমূল কংগ্রেস মানেই লুট করার লাইসেন্স, সেই লাইসেন্সটা তারা গ্রাম পঞ্চায়েত থেকে পেতে চান। এবং কয়েকদিন আগেও আপনারা পোস্টের মাধ্যমে দেখেছেন বিরোধী শূন্য করা হয়েছে, এটা সবচেয়ে বিপজ্জনক প্রবণতা। পশ্চিমবাংলার রাজনীতিতে এই বিরোধী শূন্যর খেলা মমতা ব্যানার্জি শুরু করেছিলেন, আর তার অনুগত সৈনিক উদয়ন গৌড়াও সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ তারা গণতন্ত্রকে বিশ্বাস করেন না। এরা কি করত, কি করেছে, কোথার থেকে কি হয়েছে, কারা কাকে অভিভাবক মনে করতেন, কারা কোথায় কাদের মদত দিয়েছেন, সবটাই দিনহাটার মানুষের কাছে পরিষ্কার। নিশ্চিতভাবে আমি আপনাকে আগেও বললাম যে পশ্চিমবাংলায় যে আইনের শাসন নেই, প্রশাসন যে পক্ষপাত দুষ্ট তার অন্যতম জ্বলন্ত উদাহরণ। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া থাকলে সাধু, আর তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ার বাইরে আসলে অসাধু। আজকে কুচবিহার জেলা পুলিশ যদি নিরপেক্ষ হতো তাহলে অনেক আগেই তাপস দাসকে গ্রেপ্তার করতে পারে। 6-6টি মামলা আছে বলে আমরা সংবাদ মাধ্যমে বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি। 6-6টি যখন গ্রেপ্তারি পরোয়ানা হলো তারপরেও পঞ্চায়েত প্রধান হিসাবে তিনি বিভিন্ন সরকারি প্রোগ্রামে ছিলেন, মনোনয়ন জমা দিতে গিয়েছেন। আপনি ভাবুন, এই আসামি 6টি আসামি তাপস দাস সে বিডিও অফিসে গিয়ে তার মনোনয়নপত্র দাখিল করছে, এবং সেখান থেকে সে স্কুটি নিতেও গিয়ে অংশগ্রহণ করছে। এতগুলো নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেন, হলফনামা জমা দিলেন, তখনও পুলিশ ঘুমিয়েছিল। পুলিশের ঘুম কখন ভাঙলো? তার পরিবারের কথা অনুযায়ী যখন গাড়ি ফিরিয়ে আনলো। কোন গাড়িতে কে চড়তেন কে চড়তেন না সেগুলো তাদের ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে আমাদের বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আমরা প্রশাসনকে বলবো, আপনারা সমস্ত ক্ষেত্রে যারা যাদের নামে ওয়ারেন্ট আছে প্রত্যেককে গ্রেপ্তার করুন। তাহলে 2 নম্বর ব্লকে এখনো যে কোটি সিটে বিরোধীদের মনোনয়ন আছে সেখানে নিরপেক্ষভাবে ভোট করান, আর পুলিশের ছত্রছায়া থেকে বেশি দাদাগিরি করে লাভ নেই। আর আপনাদের মাধ্যমে আমি সেই সমস্ত তৃণমূলী মাস্তান বাহিনী এবং তৃণমূলের সেই সমস্ত গুণধরদের বলতে চাই যারা এখনো উদয়নগর হয়ে
বা তাদের হয়ে দাদাগিরি করছেন বা তৃণমূলের কংগ্রেসের হয়ে সাধারণ কর্মী সমর্থক দলদী বামপন্থীদের উপর আক্রমণ করছেন, লুটতরাজ করছেন, তাদের পরিণতিও কিন্তু তাপস দাসের মতো হবে। সুতরাং আজকে যারা তৃণমূলের হয়ে মাস্তানি করছেন তারা তাপস দাসকে একটু মনে করুন, স্মরণ করুন, অগণতান্ত্রিক পথ থেকে সরে আসুন, আসুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে, নির্বাচনে একদল জিতবে আর একদল হারবে, এটাই ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য। নির্বাচনে অংশগ্রহণ করতে তৃণমূল কংগ্রেস ভয় পায়, আর সেই ভয় পায় বলেই লাঠিয়াল বাহিনীকে দিয়ে এই কাজ করায়। তাই আজকে তৃণমূলের হয়ে বা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর হয়ে যারা লাঠিয়াল বাহিনীর কাজ করছেন, এন্টিসোশালের কাজ করছেন, তাদের মাথার উপর থেকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা বা মন্ত্রীর হাত উড়ে গেলে কি পরিণতি হতে পারে, তাপস দাস জ্বলন্ত উদাহরণ। তাহলে প্রত্যেকে সতর্ক হন, সচেতন হন, তাহলে আপনাদেরই লাভবান হবেন, আপনারাই বেঁচে যাবেন, আপনাদের পরিবারকে আজকে তাপস দাসের স্ত্রীর মতো চোখের অশ্রু নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতে হবে না।